বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস, রয়্যাল প্লাজা, দ্বিতীয় তলা, সিডিএ মার্কেট, আমতল, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 01711263461 এবং 01815354650। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حامدا ومصليا ومسلما أما بعد فقد قال الله تبارك وتعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وعلى صلى الله على جلما پندل। আমি তো মনে করছিলাম এটা ভরে যাবে, যেহেতু এই ধরনের মাহফিলে যে কোনো কেউ আসতে পারে না, আল্লাহ এবং রসুল যাকে কবুল করেছেন, যারা জন্নতে বেহেশতে তারা সারা, যারা জাহান্নামী, যারা মিলাদুন্নবীকে ভালোবাসে না, দোকানদারিকে ভালোবাসে, তাদের নসিবের জন্য ব্যস্ত নেই। কারণ ব্যবসা তো প্রত্যেক দিন করতেছে, তো আমি কোনো ওয়াস নসিহত করব না। আপনারা যারা বসছেন আমার ক্লাসের মধ্যে, এর চাইতে বেশি ছাত্র থাকে মাদ্রাসায়, তো আমি কোরআন হাকিমের কোন আয়াত তেলাওয়াত করিনি, আমি শুধুমাত্র তালাওয়াত করেছি যেটা উলামা ইকরাম বয়ান করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। জরুর আল্লাহ তাআলা ওর আল্লাহকে ফেরেশতে হর লম্হা হর আন নবী কি তারিফ করতে হ্যাঁ, আই ঈমান ওয়ালো তুম ভি নবী কি তারিফ করতে রহো। আল্লাহ আল্লাহর ফেরেশতারা ইন্নাল্লাহ মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী, উলামায়ে কেরাম বয়ান করেন আল্লাহ আল্লাহর ফেরেশতারা নবীর উপর দুরুদ পাঠ করেন, এখানে সেই অর্থ নয়। আল্লাহ আল্লাহর ফেরেশতারা নবীর প্রশংসা করতেছে, আইমানদাররা তোমরা নবীর প্রশংসা করো, নবীর তারিফ করো। অতএব হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর তারিফ করবে কে, প্রশংসা করবে কে? যারা রসুলের দুশমন তারা প্রশংসা করবে? আমার যিনি দুশমন সে আমার কি তারিফ করবে? আমার তারিফ করবে না। আপনার দুশমন কি আপনাদের তারিফ করবে?
করবে না। কে করবে? যারা বন্ধু তারা তারিফ করে। সুতরাং আল্লাহর পেয়ারা নবীর তারিফ আল্লাহ আল্লাহর ফেরেশতারা করতেছে, তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ এবং ফেরেশতাদের দরবারে সবচাইতে বেশি প্রিয় আমার নবী। সুতরাং ইয়াই আল্লাযীনা আমানু আই ইমান ওয়ালো, যাদের অন্তরে ইমান আছে, সল্লু আলাইহি ওয়াসাল্লামু, তোমরা নবীর তারিফ করো, তাহলে একথার প্রমাণ হবে যে তোমাদের অন্তরে নবীর প্রেম নবীর মোহব্বত আছে, তোমরা নবীর দুশ্মন। যারা নবীর দুশ্মন যারা বাতিল, তারা এরকম মুবারক মাহফিলে আসতে চাইলেও তারা আসতে পারে না, তাদেরকে আসতে দেয় না। কারণ আল্লাহ তাআলা আটকানার জন্য সাতখানা দোযখ তৈরি করছে। আবু জাহেল আবু লাহাব যদি বেহেশতে যাইতে চায়, চাইলেও কি যাইতে পারবে? জোরে বলেন না, যাইতে? আমরা তো শুধু আসি, কয়েকটি শব্দের মধ্যে টিক না বেটিক প্রায় উজুর রেওয়াজ করে, টিক না বেটিক, তো টিক না বেটিক শ্রোতারা কেমনে জানে? ঠিক না বেটি, এই ঠিক কোনটা বেটি কোনটা, এটার জন্য তো আপনাকে দাবার দেওয়া হয়েছে। কুসিনে বেজার চারটি শব্দ আছে, কুসিনে বেজার, ঠিক না বেটি, এই যুগে দেখতেছি তো। হযরত আল্লাহ তাবারক তাআলা একটা জিনিস বেশি দিয়েছেন, আসাল্লামু তসলিমা, যথাযথ তোমরা সারাক্ষণ ইমানদার দ্বারা যাদের অন্তর ইমান আছে তারা তো আল্লাহর পেয়ারা নবীর তারিফ তো করবে, কি বিশেষ করে একটা যথাযথ সালাম দিতে হবে। সালাম আল্লাহ তাবারক তাআলা আল্লাহর পেয়ারা নবীর কাছে আল্লাহ সালাম দিয়েছেন 24,000 বার। আল্লাহ যে বন্দাকে সালাম দেয় বন্দাই বে কিরকম, 24,000 বার আল্লাহ তাবারক তাআলা পেয়ারা নবীর কাছে সালাম পৌঁছাইছেন। এমনকি মালিকুল মৌত যেদিন এসেছেন সেদিন আজরাইলকে বললেন, আয় আজরাইল, তুমি গিয়ে আমি আল্লাহর সালাম পৌঁছাই দিবে। আমার নবী যদি দুনিয়াতে থাকতে চায় তাহলে তুমি চলে আসবে। খবরদার। তো হযরত গ্রামী, হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য বড় রহমত। রহমতকে রহমত মনে না করি, রহমতের বিরুদ্ধে গিয়ে মুসলমান সেজে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে এ সাঁদাবাজি করতেছে, মুসলমানের ঘরে জন্ম নিয়েছে সে মাদক দ্রব্য বিক্রি করতেছে, মুসলমানের ছেলে হিসেবে কাল কিয়ামতের দিন কি করে পরিচয় দিবেন আল্লাহর সামনে? তাহলে বুঝা যাচ্ছে তারা আল্লাহকে মানে না, কবরকে মানে না, আজাবকে মানে না, এই জন্য তারা মদপান করতেছে, মাদক দ্রব্য বিক্রি করতেছে, সাদাবাজি করতেছে, মানুষের উপর জুলুম করতেছে। কারণ ঈমান এবং ইসলাম মানে কি? দুটি শব্দ, একটা হলো ঈমান আরেকটা হলো কি? ইসলাম। ঈমান মানে নিরাপত্তা দান করা, ইসলাম মানে আত্মসমর্পণ করা, আল্লাহ রাসূলের সামনে আত্মসমর্পণ করা, ইসলামের মানে। আল ইসলাম মুসলমান সুদন ও গর্দন নেহাদন বাতাআত, ইসলাম মানে ইসলাম শব্দের অর্থ হল আল্লাহ
আল্লাহর সামনে সারেন্ডার করা, পুঞ্জগানে নামাজ পড়া, আত্মসমর্পণ করা, আর ঈমান মানে নিরাপত্তা দান করা। এখন কি আমার বাপ মুসলমান, আমার নাম মুসলমানই নাম, কিন্তু আমাদের মধ্যে কি নিরাপত্তা আছে? সানাবাজি কি বন্ধ হয়েছে? ঘুষ কি বন্ধ হয়েছে? মানুষ খুন করা কি বন্ধ হয়েছে? হয় নাই। রহমতুল আলমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছিলেন আল্লাহ তাবারক তাআলা আইয়ামে জাহিলিয়াতের শিরক, কুফরি, কুনাকুনি, মারামারি, সানাবাজি, 50 বছর যুদ্ধ হয়েছিল যেটাকে জঙ্গে বয়াস বলা হয়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি দুনিয়াতে তো সেখানা ঘুরবে, 50 বছর যুদ্ধ হয়েছে, দুই দলের মধ্যে হাজার হাজার মানুষ খুন হয়েছে, কিন্তু হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা রবিউল আউয়ালের 12 তারিখ মক্কার জমিনে কদম রাখার সাথে সাথে আল্লাহ তাবারক তাআলা আল্লাহর প্যারা নবীকে বললেন, হুজুর করিম উম্মতকে বলে দিয়েছেন, আই উম্মত, আল্লাহ তাবারক তাআলা আমাকে পাঠাই দিয়েছেন এমন জায়গার মধ্যে যে জায়গার মধ্যে জানা শিরিক, সানাবাজি, খুনাখুনি, খোদার খোদাইয়ের মধ্যে সবচেয়ে বেশি শিরিক খুনাখুনি হয়েছিল মক্কার জমিনে। 50 বছর পর্যন্ত খুনাখুনি চলতেছিল, সভ্য জাতি ছিল কোথায়? সিরিয়াতে। লাখ লাখ নবী প্রেরণ করেছেন সিরিয়াতে, অন্তত শয়তান নবীগণ চলে যাওয়ার পর কিছু মানুষকে ফলপ্রষ্ট করলো, কিন্তু তারা সভ্য জাতি ছিল। কিন্তু আল্লাহ তারা যেই নবীকে বেশি ভালোবাসেন ওনাকে পাঠাইলেন অসভ্য জাতির কাছে, যারা এত বেশি শিরিক করেছে। আইয়ামে জাহেলিয়তের একটা শেষ শুনেন, রসুল পাকের আগে আবাকুল্লামা ওয়ারাদাত কবীরাতুন বাউসু ইলা আরিফিহিম ইয়াতাওয়াসামু। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে তো সেবানার আগে আইয়ামে জাহেলিয়তে 3টি বাজার হাট ছিল বদর এই আনের মতো, 3টি হাট, 3টি বাজার ছিল। তন্মধ্যে একটা হল ওকাস, এক বাজারের নাম। ওকাস বাজারের মধ্যে আরব দেশের বড় বড় গোত্ররা, তারা শত শত হাজার হাজার মানুষ নিয়ে বসত, এক এক দল নেতা একজনই বলতো যে আমরা সবচেয়ে বড় শক্তিশালী, কেননা আমার বংশের যুবকরা এতগুলি মেয়েকে নষ্ট করেছে, এত হাজার মেয়েদের পর্দা নষ্ট করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা তো যে কোনো কথার মধ্যে সুবহানাল্লাহ বলি, আশ্চর্য কথা শুনলে সুবহানাল্লাহ, আর নিয়ামতের কথা শুনলে আলহামদুলিল্লাহ। শয়তান ইবলিস বাতিল ফারকা তাদের নাম শুনলে নাউজুবিল্লাহ, হার কথার মধ্যে সুবহানাল্লাহ, প্রত্যেক কথার মধ্যে সুবহানাল্লাহ, এটা নাই শরীয়তের মধ্যে। আশ্চর্য কথা শুনলে সুবহানাল্লাহ, মনে রাখবেন এই 3টি শব্দ, শয়তান ইবলিস বাতিল ফারকা গোস্তাখানে রসুল, যারা খুদা রসুলের সামনে পেয়াদবি করে, তাদের নাম শুনলে নাউজুবিল্লাহ। আর নিয়ামতের কথা, বেহেশতের কথা, শুভ সংবাদ শুনলে আলহামদুলিল্লাহ। কেমন? তাহলে আল্লাহর নবীকে এমন জায়গায় পাঠাইলেন, নেতারা বলতো যে আমার গোত্রের মানুষ
এতগুলি মেয়ের সাথে জেনা করেছেন নৌজুবিল্লাহ, দেখেন এটা হলো তাদের বাহাদুরি। আরেক দল আরেক জায়গায় ওই বাজারে ওকাজ বাজারে বলে এতগুলি মেয়ের নষ্ট করেছে, এটা কি একটা বড় কথা? আমার গোত্রের মানুষ এত হাজার মানুষকে খুন করেছে। আরেক দল বলে এটা কি বড় কথা? আমার দলের মানুষ বড় বড় লোক থেকে গরিব থেকে মিসকিন থেকে সাণ্ডাবাজি করে কোটি কোটি টাকা সংগ্রহ করেছে। আরেক দল বলতো নেতা যে আমার দলের মানুষ এত হাজার গ্রাম মদপান করেছে, নিশা পান করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তিনটি কথা, এই তিনটি কথা শুনতে একটা শব্দ বলতে হবে কি? নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা তো কিতাবে পড়েছি, ইতিহাসে দেখতেছি, এখন তো আইয়ামে জাহেলিয়তের নকশা, আইয়ামে জাহেলিয়তের অবস্থা। জোয়ান জোয়ান ছেলে, মুসলমানের ছেলে ফ্যান পড়ছে, কেমন? সে কি হিন্দুর ছেলে, না মগের ছেলে, না মুসলমানের ছেলে, কোনো পরিচয় নাই। দলে দলে এসে টাকা দাও, দলে দলে এসে চাঁদাবাজি করে, দলে দলে মদপান করে, রাস্তার মধ্যে পাগলামি করে। মুসলমান সেজে লজ্জা লাগে না, শরম লাগে না? মুসলমান কেন পরিচয় দিচ্ছ? তুমি পরিচয় দাও, আমি আবু জেহেলের ছেলে, আবুল আহাবের ছেলে, নমরুদ ফেরাউনের ছেলে। ইসলামকে কলঙ্কিত করিও না, মুসলমানের ছেলে। ইসলাম মানি আল ইসলাম, মুসলমান সুদন ও গর্দন নেহাদন বাতাহাত। ইসলাম মানি আল্লাহর সামনে ফাঁসক্ত মাথা নত করা, সারেন্ডার করা। আর ইমান মানে পরিত্রাণ দান করা, নিরাপত্তা দান করা। এখন কি ইমানদারও বলতেছে, মুসলমানও বলতেছে, কিন্তু কাজ করতেছে আইয়ামে জাহেলিয়তের কাফের মুশরিকের চাইতে আরো মারাত্মক কাজ তারা করতেছে রাস্তাঘাটে। যুবক যুবক ছেলে সালাম কালাম নাই, তাদের একমাত্র সঞ্চয় হলো জুলুম করা, অত্যাচার করা, সন্দেহবাজি করা আর বেয়াদবি করা। একটা কথা আছে, বেয়াদবি করবে না কেন? বেয়াদবি এ কারণে করতেছে যেহেতু আমাদের দেশের আইন শৃঙ্খলা একবারে দুর্বল, দুর্বল হওয়ার কারণে প্রধানমন্ত্রী সবল, কিন্তু প্রধানমন্ত্রী কি ঘরে ঘরে যাবে এগুলি ঠিক করার জন্য? কাউন্সিলর আছে, মেয়র আছে, কাউন্সিলর যদি ডাকু ডাকাত তাহলে সেই এরিয়ার মানুষ যুবক তো ডাকাত হবে, হবে কিনা? কাউন্সিলর যদি সানাবাস হয় তার দলবল সানাবাস হবে কিনা? হজরত বড় গেছে কি আঙ্গুর ধরে, কি ধরে বড়? এগুলি তো হারাম, এ কাজটা হারাম। কিরকম? ফাহানা হওয়া যে হারাম, ফাহানা মদ পান করা, নিশা পান করা, সান্দাবাজি করা, বয়োজ্যেষ্ঠ মানুষের সাথে বিয়াদবি করা, কিরকম ফাহানা হওয়া যেরকম? তাহলে ফাহানা হয় কুকুরে,
সুরত ইনসান ফ্যান্টেন পড়ছে, কিন্তু কাজ করতেছে কুকুরের শুকুরের সুর কি হয় বিরিয়ানি খাই না পায়খানা পায়খানার থেকে আরো ময়লা জিনিস শুকুর খায়। তাহলে হয়তো তোমরা মুসলমানের ছেলে পরিচয় দিও না, তোমরা পরিচয় দাও অমুসলিমের ছেলে। তখন আমরা বুঝব সে অমুসলিমের গর্ভে জন্ম নিয়েছে। তোমরা পরিচয় দাও আমরা কুকুর আমরা শুকর, তখন তোমাদের জন্য হারাম যত আছে নাফাক যত আছে সব জায়েজ হয়ে যাবে। কেমন না? সেটাই আল্লাহ তাআলা বলছেন, খবরদার আল্লাহ আল্লাহর ফেরেশতারা আল্লাহর নবীকে নবীর প্রশংসা করতেছে। আইমানদাররা সবাই নয়, মদখুর নয়, নিশাখুর নয়, সাদাবান নয়, ডাকাত নয়, আইমানদাররা যাদের অন্তরে আল্লাহ এবং রসুল আল্লাহর ওলিদের প্রেম আছে, তোমরা যথাযথ ভাবে আল্লাহর নবীকে সালাম প্রদর্শন করো। আল্লাহ তাদের কাছে আল্লাহর পরিচয় নাই, নবীর পরিচয় নাই, শরীয়তের পরিচয় নাই, কবরের বই নাই। আরে তোমার মতো যুবক না, কত যুবক মারা গেছে, এখন তো সিনেমা বন্ধ, সিনেমা সাজেছে ওখানে প্রাণ চলে গেছে। কোন অবস্থায়, কি কি ইমানের অবস্থায় গেছে না কুফরের অবস্থায়? ডাকাতি করতেছ হঠাৎ করে প্রাণ চলে গেছে, আরে ডাকাতাই মারি। তাহলে ওই ধরনের মানুষকে জানাজা পড়া হারাম, মুসলমানের কবরস্থানে দফন করা হারাম, জায়েজ নাই। আপনারা কেন তাদের জানাজা পড়েন? যে মাওলানারা মদখোরের জেনাখোরের সাদাবাজের ডাকাইতের জানাজা পড়ে সেই মাওলানাকে মসজিদ থেকে বের করে দিবেন। আজ আমাদের সমাজের কোন অবস্থা, রক্ষক বক্ষক হয়ে গেছে। প্রধানমন্ত্রী চাইতেছে দেশকে সুন্দর করার জন্য, কিন্তু আজ আমাদের দেশের ছোট ছোট নেতারা তারা এমন ট্রেনিং দিয়েছে আমাদের বাচ্চাদেরকে, মুসলমানের ছেলে মুসলমানের ছেলের জন্য তো এই আইন নাজিল হয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আইমানদাররা তোমরা উসওয়া হাসানা চ্যাম্পল নমুনা আমার প্রিয় নবী, আমার নবী থেকে শিক্ষা লাভ করো। নবী কিরকম ভাবে বসে, কিরকম ভাবে কথা বলে, সমাজ কিরকম, নামাজ কিরকম, নবীর কথা কিরকম। তোমাদের জন্য আমি আল্লাহ, আমি আল্লাহর চ্যাম্পল, সাক্তার মধ্যে চ্যাম্পল আছে না, মাল গোড়নে, কিন্তু বইমন মধ্যে কি রেখেছে, চ্যাম্পল রেখেছে, মাল তো গোড়নে। আল্লাহকে দেখা সম্ভব নয়, আমার হাবিবকে দেখো, আমার হাবিবের ভিতর আমি আল্লাহর জলওয়া তোমরা দেখবে, আমার হাবিবের চেহারার ভিতরে আমি আল্লাহর নূর তোমরা দেখবে, আমার নবীর চলার ভিতরে, আমার নবীর উঠে বসার ভিতরে, আমার নবীর সমাজ নামাজের ভিতরে সব কিছু আছে। তোমরা সেটা গ্রহণ করো। ইসলামের মুসলমানের ছেলে, মুসলমানের ছেলে হয়ে তুমি অনুসরণ করতেছ কাকে, ডাকাতকে? মুসলমানের ছেলে
অনুসরণ করতেছ কাফেরকে, মুসলমানের ছেলে অনুসরণ করত আবু জেহেলকে, মুসলমানের ছেলে অনুসরণ করতেছ ফেরাউনকে, মুসলমানের ছেলে অনুসরণ নমরুদকে, মুসলমানের ছেলে অনুসরণ করছ ডাকাতকে, খুনিকে, তাহলে তুমি মুসলমানের ছেলে কেন বলতেছ? তুমি বলো আমি আবু জেহেলের ছেলে, আবু লাহাবের ছেলে, ফেরাউন নমরুদের ছেলে, আমি ডাকাতের ছেলে। ইসলামকে অপমান করিও না, ইমানকে অপমান করিও না। যেহেতু আমরা রাস্তাঘাটে চলাফেরা করতেছি, ওয়াজ যাইতেছি, আমরা দেখতেছি, নেতা যদি উপযুক্ত হয় সাদাবাজি বন্ধ, নেতা উপযুক্ত হলে ডাকাতি বন্ধ। নেতা, আমি নেতা মানে মন্ত্রীর কথা বলছি না, ছোট ছোট নেতা আছে না, আমি রোজানের দর বেশি গ্রহণ করি, ওনার সাথে আমার তত পরিচয় নাই, এমপির সাথে, কিন্তু সন্ত্রাস নাই, ডাকাতি নাই, সাদাবাজি নাই, চুরি নাই, মদ নাই, নিশা নাই, কোথায় রোজানে? কই জোয়ান জোয়ান ছেলে দেখতেছি, কিন্তু তারা বই নিয়ে যাচ্ছে কোথায়? কলেজে, মাদ্রাসা দেখতেছি, কিতাব নিয়ে চলে যাচ্ছে মাদ্রাসায়। এগুলি কি ছেলেদের দোষ? ছেলেদের দোষ না। কি পরে গেছের মধ্যে আঙ্গুর পাওয়া যাবে না? আঙ্গুর গাছ রোপণ করতে হবে, তখন আঙ্গুর পাওয়া যাবে। তেঁতুল গাছের মধ্যে বরে পাওয়া যাবে না, তেঁতুল পাওয়া যাবে না। হযরত, এখন শুধু আমরা ওই একাধারে একই কথা বারবার বলতেছি, কিন্তু আমাদের সমাজ দে জাহান্নামে চলে যাচ্ছে, এগুলি আমাদের অনুভব করা দরকার। আমার ছেলে কোথায় যাচ্ছে? সকাল ঘর থেকে বের হয়ে স্কুলে যাবে, কলেজে যাবে, ইউনিভার্সিটি যাবে, যাচ্ছে কোথায়? আমি তো খবর নিচ্ছি না। সরকার দোয়ালামের একটা আদেশ সঙ্গে শুনেন, হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা এরশাদ করেন, ইয়া বুনাইয়া, আয় আমার প্রিয় ছেলেরা, তাআল্লামু সুম্মা তাসাওয়াদু, প্রথম তোমরা এলম দ্বীন অর্জন করো, কোরআন হাদিসের এলম অর্জন করো, আগে শিক্ষিত হয়ে যাও, তারপরে তোমরা নেতৃত্ব দান করো। তাআল্লামু ইয়া বুনাইয়া, বুখারীর হাদিস, ইয়া বুনাইয়া, আয় আমার প্রিয় সন্তান, উম্মতকে রসুল পাক নিজের সন্তান বলতেছে, যারা ইমানদার খাঁটি মুত্তাকি তাদেরকে আল্লাহর নবী নিজের সন্তান বলতেছে। তাহলে বুঝা যাচ্ছে যাদের চরিত্রবান ব্যক্তি যারা আছে, বোহার একাদির মতো আমি কসম করে বলতে পারি, তারা আমার প্যারা নবীর সন্তান, আমার রসুলের সন্তান। ইয়া বুনাইয়া, আয় আমার প্রিয় সন্তান, তাআল্লাম এলমুদ্দিন শিক্ষা লাভ করো। এলমুদ্দিন না থাকার কারণে আজ 200 বছর ইংরেজরা রাজত্ব করার কারণে আজ তাদের সমস্ত চরিত্র আমাদের দেশে আজ নেটওয়ার্ক করতেছে। খ্রিস্টানের চরিত্র, ইহুদির চরিত্র, কাফেরদের চরিত্র, এই আবু জেহেলের চরিত্র, আবু লাহাবের চরিত্র, তারা যাওয়ার সময় রেখে গেছে, তাদের চরিত্র রেখে গেছে। একটা মুসলমানের ছেলে অপরিচিত জায়গায় যদি মারা যায়,
মুসলমানের কোনো পরিচয় নাই, তখন তার নামাজে জানাজা দফন কফন কিভাবে করবে বলেন দেখি? নিশ্চয় কমপক্ষে তার ফ্যানকুলি দেখতে হবে তাকে খতনা করেছে কিনা, খতনা দেখলে বোঝা যাবে তে মুসলমানের ছেলে। এখন তো খতনা অনেক পরিবার বন্ধ করে, কেন? এটা একটা অঙ্গ কেটে ফেলা, কেয়া অমুসলিমরা যারা খতনা করতেছে না কে তাদের তারা কে সংসার করতেছে না? দেখেন যুক্তি নবীর হাদিসের সাথে এইরকম যারা মোকাবেলা করে বিরোধিতা করে তাকে কি মুসলমান বলা যাবে? যারা একথা বলে যে অমুসলিমরা যারা খতনা করে না তাদের তারা কি সংসার করতেছে না, তাদের কি ছেলে মেয়ে হচ্ছে না, এ কথাটা কার বিরুদ্ধে বললো? আমার বিরুদ্ধে না নবীর বিরুদ্ধে? হ্যাঁ, নবীর বিরুদ্ধে। তাহলে এমন গোত্র আছে শিক্ষিত গোত্র তারা খতনা করায় না, অপরিচয় জায়গা তার ছেলে মারা গেছে, তাহলে তাকে নিয়ে জানা যেতে পারবে না, শ্মশান খোলায় নিয়ে ফুরিয়ে ফেলবে, মগের শ্মশান খোলায় নিয়ে তাকে ফুরিয়ে ফেলবে। কেন না মুসলমানের কোনো আলামত তার কাছে নাই। আমাদের একটা ভুল আছে, আমাদের একথা নাই, সেনাবাজি করতে আসলে মাদকদ্রব্য নিয়ে আসলে আমরা এক হয়ে তাদেরকে গ্রেপ্তার করে সুপুর্দ করে দিচ্ছি, রেখেন ঘুষের জন্য আসছে ঘুষ দাও। অত বাবা রে বাবা আয় বাস যাই গুই, এটা কি মুসলমানের কাণ্ড? সে সরকার হোক বেসরকার হোক তৎক্ষণাৎ তাকে গ্রেপ্তার করে ফেলবে, গ্রেপ্তার করে ঘুষের জন্য এসেছে। তার আপনারা এই কমিটি এই কমিটি ওই কমিটি করে লাভ কি? হ্যাঁ, সন্ত্রাস চলতেছে, অন্যায় চলতেছে, আর নাম কো আস্তে আমাদের একটা কমিটি আমরা করে করে রেখেছি, হয়তো বদারের মধ্যে কয়েকটা কমিটি হবে, আমাদেরও তো কর্তব্য আছে। এটা রসুল ভাগ বলছেন, এটা রসুল হাদিস, কুল্লুকুম রাইন, বুখারি মুসলিম উভয় হাদিস নকল করছে, কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, আমরা প্রত্যেক রক্ষক আমার অধীনে যারা আছে তাদের জবাব আমার কাছে দিতে আমাকে দিতে হবে, চেয়ারম্যান কাউন্সিলর জবাব দিবে যে তোমার এরিয়ার যত মানুষ আছে তারা কি কর্মকাণ্ড করছে, তোমার আগে তাদের জবাব দাও, নতুবা তোমাকে ছাড়বো না। কাউন্সিলর পুরো এমপি এসে এমপি কে বলবে তোমার এরিয়ার মানুষ কি কি অন্যায় করেছে আগে তুমি জবাব দাও, তারপর তোমার কর্মকাণ্ডের জবাব। এটা আমার কথা নয়, এটা রসুল করিমের নূরের জবানে পাক বলছেন, বুখারি কোরআন শরীফের উপরে যে দুটি কিতাব একটার পর একটা বুখারি একটা মুসলিম শরীফ, কুল্লুকুম রাই কুল্লুকুম মাসউল আন রাইয়াতি, রায় তো বুঝুন রায় অধীনস্থ। তাহলে ওস্তাদের কাছে প্রশ্ন করবে নবী সব জবাব দাও, তুমি তোমার ছেলেদেরকে সঠিক দরজ দিয়েছ কিনা, তোমার হিসেব কিতাব পরে দিও, আগে তুমি জবাব দাও তোমার ছেলে তারা ক্লাসে ছিল ঠিকভাবে আসছে কিনা, তুমি সঠিক কি সময় নষ্ট করেছ না তাদেরকে সঠিক শিক্ষা দিয়েছ, তুমি জবাব দাও। ইমাম সাহেবের কাছে প্রশ্ন করবে
ইমাম সাহেব তোমার মুসল্লি, কিভাবে নামাজ পড়ছে? ভুল পড়লে শুদ্ধ তাদেরকে নামাজের তালিম তুমি দিয়েছো কিনা বলো। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাণী, এটা নবীর বাণী নয়, এটা আল্লাহর বাণী। নবীর জবান বের হয়েছে, কথা আল্লাহর, জবান নবীর। এই আমি এই কথা কা লাউড স্পিকারের না বক্তার কথা? হ্যাঁ, বাইরে যাওয়া চলে যাচ্ছে, এটা কি লাউড স্পিকারের নিজের কথা? লাউড স্পিকার এরকম কথা বলতে পারে? সুতরাং জবাব দিতে হবে। পরিবারের প্রধান পরিবারে তাকে বলবে, তোমার ছেলে মেয়ে নাতির নাতনি যখন নামাজ ফরজ হয়েছে তাদেরকে নামাজের নির্দেশ দিয়েছো কিনা? বাপের কাছে জিজ্ঞাসা করবে, তোমার ছেলেতে মাদক আসক্ত ছিল, সাজাবাদ ছিল, তুমি তোমার ছেলেকে শাসন করছো না কেন? আগে জবাব দাও। কুল্লুকুম রাঈন ও কুল্লুকুম মাসউল আন রাঈয়াতিহি, প্রত্যেক রক্ষক রক্ষাকারী আমার অধীনে যারা আছে তাদের রক্ষাকারী আমি, সুতরাং আমার অধীনস্থের উত্তর আগে আমাকে দিতে হবে। ইমাম সাহেব উত্তর দিতে হবে মুসল্লিদের, নেমি সাহেব উত্তর দিতে হবে তার ছাত্রদের, কাউন্সিলের উত্তর দিতে হবে তার এলাকার মানুষ কি অন্যায় করেছে জবাব দাও। তারা যদি অন্যায় করে থাকে সমস্ত অন্যায়ের বোঝা তারা তো জাহান্নামে যাবে। বিশেষ করে তুমি তাদের থেকে কোটি কোটি গুণ বেশি জাহান্নামে থাকতে হবে আগুনে। এমপি সাহেব জবাব দাও, এমপি তোমার এরিয়ার জবাব দাও, অন্যায় হয়েছে, অভিশাপ হয়েছে, চাঁদাবাজি হয়েছে, জুলুম হয়েছে, এগুলো জবাব দাও তুমি আগে। কুল্লুকুম রাই ও কুল্লুকুম মাসউল আন রাঈয়াতিহি, আমার এই কয়েকটি কথা আপনার মনে রাখবেন, যেহেতু আমি রোজন থেকে এসেছি, আমাকে ডাক্তারে আমার হুজুর কাবিলা নিষেধ করে দিয়েছেন। আমি এই জন্য তো আমার হুজুর গোসে কমিটি করে দিয়েছেন রহমতুল্লাহ। আজ আমাদের গোসে কমিটির সদস্য দেখলে আলহামদুলিল্লাহ আমাদের দিল খুশি হয়ে যায়। আওলাদ রাসূলের নজর পড়ার কারণে তারা চরিত্র পরিবর্তন হয়ে গেছে। যব যুবক ছেলে ফাঁসক্ত নামাজ পড়ছে, হালাকে এরকম যুবক ছেলে দেখতেছি ডাকাতি করতেছে, চাঁদাবাজি করতেছে, কিন্তু আমাদের গোসে কমিটির এটাও তো যুবক ছেলে, এটা তো পঞ্জাগানে নামাজ পড়তেছে, কারণ নজর আমি একটা সংক্ষেপ হাদিস বলি, বুখারি মুসলিমের সরকার দল সাত করেন, ইজা সময় তুমি সিয়াহাদ্দি ফসালুল্লাহ আর রহমা, আমাদের কাছে চোখ কটা আছে বলেন, কুকুরের কাছে কটা, মুরগির কাছে কটা, গোড়া গাজার কাছে কটা, শোক প্রত্যেকের কাছে দুটো আছে, কিন্তু আল্লাহর উদ্দেশ্য এক নয়, আল্লাহর উদ্দেশ্য। আমি সেটা বলতেছি বুখারীতে আছে মুসলিম আছে হাদিস, ইজা আমার কথা না আমার প্যারা নবীর কথা, ইজা সময় তুম সিয়াহাদ্দি
তোমরা যখন মোরগের শব্দ শুনবে, মোরগ রাতাকুরের আর চট্টগ্রামের ভাষায় মোরগের শব্দ শুনে মাত্র ফসালুল্লাহ রহমা, ফজরের টাইমে হোক, তাজ্জুদের টাইমে হোক, আসরক্ত হোক, যে কোনো টাইমে যদি মোরগে যদি আওয়াজ দেয়, তখন তুমি জিহাদ তুলে আল্লাহর কাছে রহমত চাইবে। কেন? ওরা মালায়েকা, মোরগের মধ্যে দুশো কাছে আমার কাছে আছে, কিন্তু মোরগের দুচোখে রহমতের ফেরেশতা দেখে আসমান থেকে রহমত নিয়ে আসছে। তখন তুমি যদি জিহাদ তুলে দোয়া করো, তোমার দোয়া কবুল হয়ে যাবে। যদি তোমরা গাদার আওয়াজ শুনো, গাদা তো আমাদের দেশ নেই, গাদার আওয়াজ, ওই যা সময় তুম নহি কাল খেমার, যখন তোমরা গাদার শব্দ শুনবে, দুই হাত তুলে আল্লাহর কাছে আজাব গজব থেকে পানা চাইবে। ফাতাউযু বিল্লাহ, লিআন্নাহু রাআ শয়তানা, দেখো গাদার কাছে দুচোখ, মোরগের কাছে দুচোখ, মোরগের দুচোখে রহমতের ফেরেশতা দেখে আর গাদার দুচোখে শয়তানকে দেখে, ইবলিসকে। শয়তান এসেছে মানুষকে প্রতারণা করার জন্য, মানুষকে গুনাহ করার জন্য, যুবক ছেলেদেরকে নিশার অভ্যস্ত করার জন্য, জেনা করানোর জন্য, ডাকাতি করার জন্য, চুরি করানোর জন্য, সাঁদাবাজির জন্য। এগুলি কি তারা নিজেকে না শয়তান করায়? শয়তানে গাদা থেকে দুশোকে শয়তানকে ইজা সময় তুম, যখন তোমরা শুনবে নহি কাল খেমার, গাদার আওয়াজ, ফাতাউযু বিল্লাহ, তখন তোমরা আল্লাহর কাছে আউযু বিল্লাহ চাই, ইয়া আল্লাহ আযাব থেকে, গজব থেকে, শয়তানের দুঃখ থেকে, শয়তানের প্রতারণা থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করো। তো হযরত আল্লাহ তাবারক তাআলা একটি কথা যে আমি বললাম, হঠাৎ করে আমার কোনো ইচ্ছে ছিল না, যা এসেছে তা বলে ফেলেছি। যদি আমি সহি বলি তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে, আর যদি আমার কথা যদি ভুল হয় তাহলে সেটা আমার পক্ষ থেকে। আল্লাহ তাবারক তাআলা বড় ধরনের ব্যবসায়িক কমিটি যে ঈদ মিলাদুন্নবীর জলসা করছেন প্রত্যেক বছর করে, অনেক সময় আমি সঠিক টাইমে আসতে পারি, আস আমি জানিও না, জানি জানলে আমার মনে থাকে না, কারণ আমি এখন ডায়েরি করিনি, রাতের ওয়াজ করিনি, এই জন্য ডায়েরি বাদ দিয়ে ফেলেছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ইলা আল আলামিন। জলসার মধ্যে যারা উপস্থিত হয়েছেন, আল্লাহ ব্যবসায়ী হোক ব্যবসায়ী না হোক, আল্লাহ সবাই রুজিকে উপরন্ত বরকত দান করো। ইলা আল আলামিন গৌসিয়ে কমিটির যারা খেদমতে আছে, যুবক যুবক ছেলে আজ তারা অন্যায় ছেড়ে দিয়েছে, মিথ্যা কথা ছেড়ে দিয়েছে, একমাত্র ঔলাদ রসূলের নজরে করে মরবো দৌড়। আল্লাহ আমরা সবাইকে গৌসিয়ে কমিটির খেদমত নসিব করো। আল্লাহ আমাদের যারা ব্যবসায়ী বা বজারাটে, আল্লাহ বেজালহীন আল্লাহ সেই ব্যবসা করার তৌফিক দান করো। আমি ওজনের মধ্যে গোস্ত একটু কম দিলাম, আড্ডি বেশি দিলাম, আমি মনে করলাম আমার লাভবান হয়েছে। এই যে কম দিলাম, ফাল্লার মধ্যে, তরকারির মধ্যে, মোরগের মধ্যে, গোস্তের মধ্যে কম দিলাম, এটা কার জন্য? এই পয়সা কার জন্য? ছেলে মেয়েদের জন্য তো। কিন্তু আল্লাহ বলতেছে কার যে বুঝে ফিরুল মারু মিন আখিহি অবনী, কাল কিয়ামতের দিন তোমার ছেলে, তোমার ভাই, তোমার আত্মীয় স্বজন তোমার পরিচয় দিবে না,
তোমাকে রক্ষা করতে পারবে না, তো যারা তোমাকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে না তাদের জন্য ফাল্লার মধ্যে কেন খুঁজছি? এরা আমার পরিবারের সদস্যরা, আমার ছেলে মেয়েরা আমার কোন লাভ করতে পারল না, তাহলে তারা আমার বন্ধু না, তারা আমার শত্রু। আমি যে কম দিলাম ওজনের মধ্যে, এটা ছেলে মেয়েদের জন্য না, আমার দুশ্মনের জন্য, আমার শত্রুর জন্য। খবরদার, ওজন বিল কিসতাস। আল্লাহ তাআলা কোরআনে বলেন সমান সমান সমান। আমার হুজুর করে বাইত করেন, সঙ্গে বলে সাচ্চা দিলে তওবা করলে জীবনের গুনাহ মাফ, কিন্তু ফরের হক মাফ হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুবারক সাল্লাম। আল্লাহ বেজালহীন ব্যবসা করার তৌফিক দান করেন। আল্লাহ ফুরফুরি সমান সমান ওজন করে টিউর জিনিস দেওয়ার আল্লাহ তৌফিক দান করেন, তখন এই ব্যবসার মধ্যে কোটি কোটি টাকার বরকত হবে। আল্লাহ আমাদের জীবনে ছোট বড় গুনাহ মাফ করে দেবেন। আল্লাহ এই জলসাকে কবুল করো, যারা এই জলসাকে প্রাণবন্ত সফল কাম করার জন্য সাহায্য সহযোগিতা করেছেন ইলাহুল আলামিন, তাদের তাবন তাদের হেমায়ত আল্লাহ তুমি কবুল করো। আর সুন্নাত ওয়াল জামাতের বল বালা করো। আল্লাহ গৌসিয়া কমিটির আমার আওলাদুল রসুল হাতে বায়াত গ্রহণ করে গৌসিয়া কমিটির খেদমত করার তৌফিক দান করে। আল্লাহ মাহসানা কাতান ফিল উমুর কুল্লাহা ওয়া আজিনা মিন খিজি দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। সাল্লাল্লাহু তাআলা নবিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।